আপনারা দেখছেন একুশে টেলিভিশন একটা এ ধরনের এপিডেমিক যখন বিস্তার লাভ করে তখন ফেজ থাকে প্রথম হচ্ছে যে ফেজ থেকে আমদানি করে রোগটাকে দেখে প্রবেশ করানো হবে যেটা হয়েছে তারপর হচ্ছে যে ওই রোগী যিনি বিদেশ থেকে রোগটা নিয়ে আসলেন তার আশেপাশের লোকজন সেখানে সংক্রমিত হবে তারপর তার সমাজের লোকজন সীমিত পরিসরে সংক্রমিত হবে তারপরে যেটা এই পর্যন্ত আমরা দেখছি সীমিত আকার আমাদের দেশে এর পরের ধাপটা হচ্ছে যেটা ইটালি স্পেন এক্সপিরিয়েন্স করছে কে কোথেকে ইনফেকশন পাচ্ছে আর কোনো ইয়াত্তা নেই মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাঁ এটাকে বলে ম্যাসিভ সোশ্যাল স্প্রেড যেটা স্প্রেড হচ্ছে ওখানে আমাদের এখনও যেতে হয়নি আমরা চেষ্টা করবো আশা করবো বিশ্বাস করবো যে আমরা ওখানে যাবো না এবং আগামী কটা দিন আমরা ওই নিয়ে ওই তাগিদেই কাজ করবো তো এখন যেহেতু আমাদের দেশে অল্প পরিসরে সামাজিক ভাবে এটা স্প্রেড করছে এখন কিন্তু হাসপাতালগুলোকে দায়িত্ব নিতে হবে এবং সেটা কিন্তু হচ্ছে যেমন সরকার বলছেন যে আঠাইশটা জায়গাতে পিসিআর মেশিন বসানো হচ্ছে এই টেস্টগুলো করার জন্য এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে স্টেট সেট আপটা করাচ্ছে একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি যে এখানে একটা ফিভার ক্লিনিক করা হয়েছে এই ফিভার ক্লিনিকে যদি আমার সর্দি কাশি হাঁচি এরকম কোনো সমস্যা থাকে আমি যাব গেলে পরে চিকিৎসক আমাকে পরীক্ষা করবেন করে যদি মনে করেন যে আমার করোনা থাকতে পারে ওইখানেই কিন্তু পিসিআর এ পরীক্ষা করা হবে অর্থাৎ আমি এখন এক একজন রোগীকে পিক আপ করার চেষ্টা করছি ডাক্তার দেখছেন এবং পিক করে একটা জিজ্ঞাসা ফর্ম থাকছে সেটা পূরণ পূরণ যদি চিকিৎসক সন্তুষ্ট হয় মনে করেন তখন পরীক্ষাটা হবে তো এখন আমি যাচ্ছি আমি কিন্তু আশ্বস্ত হচ্ছি ডাক্তার আমাকে দেখেছেন দেখে মনে করেছেন আমার করোনা নাই অথবা চিকিৎসক মনে করেছেন আমার করোনা আছে আমাকে পরীক্ষা করেছেন আমার রোগ ধরা পড়েনি কিংবা ধরা পড়লে তো একরকম তো ফলে এটা বাড়াতে হবে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা খুব পরিষ্কারভাবে ওনার ভিডিও কনফারেন্স যেটা করছিলেন বলে দিয়েছেন যে করোনার সিম্পটম থাকলে ডায়াগনোস করতে হবে উনি চাচ্ছেন ডায়াগনোসিস বেশি হোক এখন আমরা আজকে দেখেছি আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে প্রতিদিন এক হাজার করে রোগীকে টেস্ট করতে মানুষকে টেস্ট করতে হবে করোনা আছে না কি নাই জানার জন্য এবং আইডিসিআর আবার যেটা করছে তার প্রত্যেক উপজেলা থেকে দুজন করে র্যান্ডম স্যাম্পল নিয়ে এসে দেখবে যে লক্ষণযুক্ত মানুষের যে আছে কি নাই এটা একটা ধারণা পাওয়া যাবে মানে তারা তাদের নজরদারির জায়গাটাকে এক্সপ্যানশন করছেন আর আমরা আরেকদিকে দিনে এক হাজার লোককে পরীক্ষা করা মানে আরও বেশি লোককে পরীক্ষা করে আরও বেশি ডায়াগনোসিস দিকে যাচ্ছি দেখেন এখানে কতগুলো সীমাবদ্ধতা আছে এই যে আঠাইশটা ল্যাব এই আঠাইশটা ল্যাব কিন্তু একদিনে দুই দিনে সাত দিনে দিনে চালু করা মুশকিল আছে কারণ এগুলো হচ্ছে সফিস্টিকটেড ল্যাব এই আঠাইশটা ল্যাব চালানোর মতো পর্যাপ্ত টেকনিশিয়ান পর্যাপ্ত স্কিল ম্যান পাওয়ার পর্যাপ্ত চিকিৎসক আমাদের নাও থাকতে পারে আমি এক্স্যাক্ট সিনের জানি না তবে আমার ধারণা থাকার কথা না এবং সেটা দোষের কিছু না আমরা তো দু মাস আগেও জানতাম না যে আমাদের দেশে এমন একটা পরিস্থিতি উদ্ভব হবে যে মেশিন সারা দেশে ছড়িয়ে দিতে হবে তিন মাস আগেও এই যে ভাইরাস জিনিস পাঁচ মাস আগে ছিল না ফলে এটা কিন্তু না এখন একটা ফলে এই ক্যাপাসিটিটা বিল্ড আপ করতে হবে এখন বিল্ড আপ করার পাশাপাশি কিন্তু এক্সিস্টিং ক্যাপাসিটি আছে দেশে সেদিকেও একটু নজর দিত আমি সেই জন্যই প্রসঙ্গটা অবতারণা করলাম আমি একটু আগে বসে হিসাব করেছিলাম ঢাকা শহরে কমপক্ষে দশ থেকে বারোটি ল্যাবের না আমি এখন এক নিঃশ্বাসে বলে দিতে বেসরকারি খাতে যেখানে পিসিআর মেশিন আছে যেগুলো আমার ধারণা সবগুলোই বায়োসেফটি লেভেল টু ল্যাব এবং এই সমস্ত ল্যাবে কিন্তু এখনই উইদাউট ডিলে এই পরীক্ষাটা শুরু করে দেওয়া যায় তাহলে কিন্তু সরকারি প্রতিষ্ঠানের চাপও কম পড়বে এবং এইসব জায়গাতে পরীক্ষা করা যাবে এবং একই সিস্টেম আমরা করতে পারি যে এইসব জায়গাতেও একইভাবে ফিভার থেকে কেন যাচ্ছি না আমি এটা উত্তর দিতে পারবো না কারণ আমি পলিসি মেকিং জড়িত না কিন্তু আমি বিশ্বাস করতে চাই যে আমরা সেদিকে যাবো কারণ এটা নিয়ে গত কদিন ধরেই কথাবার্তা হচ্ছে তো আমরা যেটা দেখেছি যে আমরা হয়তো একটু বেশি অস্থির হয়ে যাই রেসলেস হয়ে যাই কিন্তু সময় মতো পদক্ষেপগুলো কিন্তু নেওয়া হচ্ছে আমি যদি বেশি সময় না নিয়ে ফেলে আমি আরেকটু একটু বলি যে আপনি যদি একটি এপিডেমিককে কন্ট্রোল করতে চান তাহলে পলিসিটা হচ্ছে আপনাকে এপিডেমিকের আগে আগে হাঁটতে হবে পিছনে দৌড়ালে চলবে না এই করোনা ভাইরাসটা এবার সারা পৃথিবীতে এভাবে ছড়িয়ে গেছে কারণ ইচ অ্যান্ড এভরি কান্ট্রি সে মার্কিন যুক্তরাষ্ট্র সে এনি কান্ট্রি তারা ভাইরাসের এপিডেমিকের পিছন পিছন হাঁটছে কিছু কিছু দেশ আছে যারা কাছাকাছি হাঁটছে বা পাশাপাশি হাঁটছে যেমন সিঙ্গাপুর যেমন হংকং যেমন জাপান যারা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে রাখতে পেরেছে বেশিরভাগ তো পিছিয়ে আছে আমি বলবো না আমরা সামনে হাঁটছি আমি বলবো আমরা প্রায় কাছাকাছি হাঁটছি কেন বলছি তারা যুক্তি আছে দেখেন বাংলাদেশ হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট দেশ যারা এই লকডাউন বা ছুটিতে গেছে ভারত লকডাউন করেছে প্রথম কেস রিপোর্টেড হওয়ার বান্ন দিনের মাথায় ফ্রান্স করেছে তেপ্পান্ন দিনের মাথায় অস্ট্রেলিয়া করেছে চুয়ান্ন দিনের মাথায় আমরা করেছি আঠেরো দিনের মাথায় একটা অংশ জাপান কিন্তু লকডাউনে নাই জাপানিদের যে অভ্যাস তা সেটা কিন্তু আমরা যেসব অভ্যাসগুলো এখন অবলম্বন করতে বলছি এবং ফলো করতে বলছি তাদের ন্যাচারাল অভ্যাস একদম স্বাস্থ্যবিধি মেনে কিন্তু তার একটা জায়গায় বন্ধ করে রেখেছে কোনটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমরা কিন্তু সে একই কাজ করেছি আরও আগে আমরা আঠেরো দিনে তম দিনে দেশকে বন্ধ করেছি কিন্তু আমরা নবম দিনে সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ করে দিয়েছি সো উই আর অ্যাট পার এখন তাহলে কেন আমরা যারা টক আসছি যারা লিখছি পড়ছি বলছি একটু চিন্তিত চিন্তার কারণটা খুব ক্লিয়ার কারণ সরকার যাই করুক নাই করুক আমি সরকারকে প্রশংসা করতে এখানে বসিনি যেগুলো ছোটো ছোটো গ্যাপ আছে আমার দৃষ্টিতে পড়বে আমি সেটা বলার চেষ্টা করছি আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে যে আমরা এই ছুটিটাকে হঠাৎ করে মনে করেছি এটা দ্যাট ঈদের ছুটি আমরা ব্যাপক সংখ্যায় ঢাকার ছেড়ে চলে গেছি ছুটি কাটাতে আমরা এখন আবার দেশে থেকে কিন্তু খুব ক্লান্ত হয়ে যাচ্ছি আমরা এখন খালি আশায় আছি ঢাকায় কিন্তু একটা ম্যাসিভ ইনফ্লাক্স হবে আপনি খালি ছুটিটা একটু ঢিলা করে দেখেন যে কীভাবে লোক ঢোকে কারণ মানুষ এখন দেশে থেকে খুবই অস্থির আমাদের তো অভ্যাস হচ্ছে ঈদের সময় যাব তিন চার দিন থাকবো আমাদের ঈদের ছুটি শেষ হয়ে গেছে কিন্তু এখন ঢাকা জন্য ব্যাপকভাবে ব্যাকুল আরেকটি ইনফ্লাক্স হবে সো এই ব্যাপারে কসস থাকতে হবে আরও কতগুলো ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে যে যেখানে মানুষ ঘনিষ্ঠ সংস্পর্শে আসে সেটা হচ্ছে প্রার্থনার জায়গা আমি খালি মুসলমানের প্রার্থনা জায়গা কথা বলছেন যে কোনো ধর্মীয় প্রার্থনা এবং সেটা কিন্তু হয়েছে দেখেন মালয়েশিয়াতে ইন্ডিয়াতে এই দুটো জায়গাতে আমরা দেখছি ইন্ডিয়ার সব থেকে চিন্তার বিষয়টি তো হলো মার্কেট তো এখন দেখেন এই দুটো মালয়েশিয়া এত ভালোভাবে এটাকে কন্ট্রোল করছিল যে জাপান মালয়েশিয়ার মডেলকে সে দেশে ইমপ্লিমেন্ট করছিল কারণ চীনারা কীভাবে কন্ট্রোল করেছে সে নিয়ে কিন্তু একটু প্রশ্নবোধক চিহ্ন সংশয় ইত্যাদি ইত্যাদি আমাদের মনে আছে সেখানে সার্ভিসে না আনলাম মালয়েশিয়া খুব স্বচ্ছভাবে এটাকে সাস্টিন কন্টেন করছিলো জাপান তার মডেল মালয়েশিয়ার মডেল জাপানে ইমপ্লিমেন্ট করছিল সেই মালয়েশিয়া একটি তবলিক মার্কাস ডেডলক কোরিয়ায় দেখেন একজন মহিলা পেশেন্ট থার্টি দুটি খ্রিস্টান ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিল বারোশো মানুষকে ইনফেক্ট করে দিল বা ইন্ডিয়া একটু নিজের দিকে তাকান আমরাও কিন্তু একই কাজটা লক্ষ্মীপুরে করেছি আমরা এখনও কিন্তু শুক্রবার এই কাজটা করে চলেছে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু সাবধান হতে হবে আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারি উদ্যোগগুলো ঠিক ছিল আপনি আমাকে যে কোনো উদ্যোগের কথা বলেন আমি নির্মোহভাবে একটি নিরপেক্ষ জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারবো এবং আমি নিজে অনেক এখন তো কাজ কম তো আমি মানুষ চিন্তা করি আমি দেখেছি যে সরকারের আপনি গ্রসলি দায়ী করতে পারবেন না আমরা বরং বাংলাদেশের মানুষগুলো অনেক বড়ো বড়ো ভুল করে ফেলেছি